হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি শীতের সবজি দিয়ে কিভাবে আমি চিকেন রান্না করেছিলাম তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ওই ফ্রোজেন যে ভেজিটেবলগুলো পাওয়া যায়, মিক্সড ভেজিটেবল, ওইগুলো আমি নিয়েছি আর চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তো একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিব। আর এটা বাচ্চাদের জন্য দিতে পারবেন, কারণ বাচ্চারা চিকেন অনেক পছন্দ করে বাট সবজি খেতে চায় না। তখন আপনারা সবজির সাথে চিকেন একটু দিলে ওরা খেতে ভালো পায়, তো ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি রসুনের আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে নিয়েছি তেলের মধ্যে। তো এই রান্নাটা আমি ডিফারেন্ট ওয়ে করতেছি একটু, কারণ আমরা পেঁয়াজ দিয়ে তারপরে মশলা কষানোর পর চিকেনটা দিই। তো আমি এখন তেলের মধ্যেই চিকেনটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনের ফ্লেভারটা ভালো থাকে, ফ্রাইটা ভাব থাকে। তো আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব, তারপরে আমি সব মশলা অ্যাড করে নিব, তারপরে পেঁয়াজ কুচিও একটু দিয়ে দিব ওপরের দিকে। তো আস্তে আস্তে করে নেবেন। তো প্রথমে আমি চিকেনগুলা একটু কুক করে নিচ্ছি তেলের মধ্যে, একটু ফ্রাই করে, তারপরে পানিটা শুকানোর পর আমি পেঁয়াজ আর একটু মশলা দিব, বেশি মশলা দিব না। তো আপনারা চাইলে নর্মাল যেভাবে আমরা চিকেন রান্না করি ওইভাবে করতে পারেন, বাট ওইভাবে রান্না করে দেখবেন, এটা খুবই সুস্বাদু লাগে। কারণ তেলের মধ্যে চিকেন একটু ফ্রাই করে নিলেন, তাহলে চিকেনের একটা ফ্লেভার সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চিকেনের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে আমি চিকেনের পানিটা যখন শুকিয়ে আসবে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে আসবে, তখন আমি মশলা পাউডারগুলো ইউজ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মিক্স কারি পাউডার দিব। আর এখানে আমি চিলি পাউডার ইউজ করব না, আমি এখানে গ্রিন চিলি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ভাজা শেষ, শুধু আমি হলুদ আর গরম মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি আর দিয়েছি মিক্সড কারি পাউডার। তো গরম মশলার মধ্যে আমি ডালচিনি, এলাচ, তেজপাতা, লং, ওইগুলোই দিয়ে দিয়েছি। তো আমি এখন দেখতে পাচ্ছেন প্যাকেটের যে সবজিগুলো একটু বড় থাকে আমি একটু চিকন করে নিয়েছি, বেশি ছোটো করবেন না, না হলে বেশি গলে যাবে। তো আমি একটু ছোটো করে মাছ থেকে কেটে ফুলকপি আর ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সবজি আমি দিয়ে দিলাম, ফ্রোজেন যে সবজিগুলা আপনারা ফ্রোজেন থেকে বের করে সাথে সাথে দিয়ে দিয়েন তরকারি যেটাই রান্না করেন। তো সিদ্ধ হতে সব বেশি সময় লাগে না, আর যদি ডিফ্রোজ করে নেন বাইরে আর রান্না করেন লেটে তাহলে সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সবজি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি সবজি থেকে একটু পানি বের হওয়ার পর আমি গ্রিন চিলিগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আমি এখানে 6-7টা গ্রিন চিলি দিয়েছি, এটা এত বেশি জাল ছিল না, বাট আমি এখানে চিলি পাউডার ইউজ করি নাই ওই জন্য একটু জাল দিলাম। তো আমার সবজিটা কষানোর পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো বেশি আমি রানি করব না, এটা আমি একটু ঝোল রাখবো, বেশি ঝোল দিবেন না। এটা রুটি, পরোটা বা খিচুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারবেন। আর আমার বাচ্চাটাও খুবই পছন্দ করেছে, এত বেশি ভালো পায় না ও ফুলকপি ব্রোকলি ওইভাবে একা বাজি বা কিছু রান্না করলে, বাট চিকেন দিয়ে রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারবেন। তো জুল দিয়ে আমি একটু বলক তুলে তারপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার সবজি চিকেন রান্নাটা রেডি। তো এই মিক্স সবজি দিয়ে চিকেনটা রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন পরোটার সাথে সার্ভ করেছিলাম, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, নেক্সট রেসিপি বা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।